এখন এই বাসটা লেখা আছে বিষ্ণুপুর দুর্গাপুর, অর্থাৎ এই বাসটা বেলিয়াতর হয়ে দুর্গাপুর যাবে। এই বাসটার নাম হচ্ছে লালপুর, এটা মেদিনীপুর শালবনী এই রোড হয়ে যাবে। দেখানোর চেষ্টা করবো এই বাস স্ট্যান্ড থেকে কি কি বাস ছাড়ে বা কত দূর যা যায়, এই বাস স্ট্যান্ডের পুরো ক্যাম্পাসটা এবং কি কি দোকানদানি রয়েছে এই বাস স্ট্যান্ড থেকে বা কোথায় কীরকম কী সুবিধা, এই সমস্ত ইনফরমেশান সমস্ত তথ্য আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। ফাইনালি আমি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে ঢুকছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ফাইনালি চলে এসেছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে। এই যে এই দিক থেকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসগুলো আউট হয়, মানে বাহির হয়। আর মাঝে একটা পার্টিশনের মতো একটা লাইট একটা পোর্শন দিয়ে আছে। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই দিকে বাসগুলো ইন হয়, অর্থাৎ বাসগুলো এইদিকে ঢুকে। এটাই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের মূল ইয়ে। এই যে ছাউনির মতো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে যাত্রী প্রতীক্ষালয়। আর এই সাইড হচ্ছে অটো টোটো দাঁড়িয়ে আছে, যেটা আছে স্টেশন বলে এরা স্টেশন যায়। কত মানুষজন বাস ধরার জন্য অপেক্ষা করে আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার অন স্ক্রিনে। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে সারি সারি বাসগুলো দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন গন্তব্যস্থলে টাইমগুলি বেরিয়ে যাবে। এখানে সারি সারি বাসগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, আর যখন তাদের টাইম হবে তারা বিভিন্ন গন্তব্যস্থলে বেরিয়ে যাবে। আর এই একটা বাস দেখতে পাচ্ছ, যেমন এই বাসটা লেখা আছে বিষ্ণুপুর দুর্গাপুর, অর্থাৎ এই বাসটা বেলিয়াতর হয়ে দুর্গাপুর যাবে। আরও এই বাসগুলো বিভিন্ন ধরনের গন্তব্য ইয়ে করা আছে, যেমন এই বাসটার নাম হচ্ছে লালপুর, এটা মেদিনীপুর শালবনী এই রোড হয়ে যাবে বিষ্ণুপুর। যেমন এই বাসটা বিষ্ণুপুর থেকে চন্দ্রকোনা টাউন যাবে, এই বাসটার নাম হচ্ছে অনন্ত, এটা হচ্ছে কতুলপুর হয়ে আরামবাগ যাবে, যে তোমরা দেখতে পাচ্ছ। এই বাসগুলোর টাইম হয়ে গেছে, তাই এরা বিভিন্ন গন্তব্যস্থলে বেরিয়ে যাচ্ছে, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। আর এই গাড়িটি ডাইরেক্ট পুরুলিয়া যাবে বাঁকুড়া হয়ে, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। তাহলে তোমরা জানতে পারলে যে বিষ্ণুপুর থেকে এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের একদম পিছন দিকে আছে, এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখানে যত রকমের ট্যাক্সি দাঁড়পড়ান আছে, এটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ যদি কেউ গাড়ি ভাড়া করে কোথাও বেড়াতে যায় বা ভ্রমণে যেতে চাও, তাহলে কিন্তু এখান থেকে তোমরা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। এটা বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের একদম ডান সাইডে পড়েছে এই বিল্ডিংগুলো, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে টোটো স্ট্যান্ড, এখান থেকে বিষ্ণুপুর স্টেশন গেলে, রেলওয়ে স্টেশন গেলে এই টোটো ভাড়া করে তোমরা যেতে পারবে। এটা হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের মধ্যে একটা অফিস, তোমরা যদি গাড়ি টিকিট কনফার্ম করতে যাও সরকারি গাড়ি, তাহলে এখান থেকে কিন্তু টিকিট তোমরা পেয়ে যাবে।